দেশে কি নাইকেরা শেয়ার দিলে আর নাইকেরা প্রচার আসলে ছবি চলে না? ছবি গল্প হলে ছবি চলে, নাইকার প্রচারের ছবি চলবে কেন? তাহলে আমরা কি প্রযোজক, কে পাবলিসিটি, কি নায়ক নায়িকা কাজ করেছে শেষ? হ্যাঁ, ছবি প্রথম দর্শনটা নায়ক নায়িকার থাকে চলচ্চিত্রে। প্রথম ছবি দেখতে গেলে প্রথম দেখে মনে করো একজন বলো কই গেছিলে সিনেমা দেখে আসলাম, প্রথম প্রশ্ন থাকে কি ছবি, নামটা জিজ্ঞেস করে, তারপর বলে নায়ক নায়িকা কেটা ডায়রেক্টরকে জিজ্ঞেস করে না। কিন্তু সহজে ভালো ডায়রেক্টর হলে দৌড় দিয়ে চলে যায়, কিন্তু সাধারণ দর্শক আর ডায়রেক্টর কথা জিজ্ঞেস করে না। আর মাহির কথা এখানে যেভাবে উঠেছে মনে হয় যে সে নিজেকে আমার মনে হয় অনেক কিছু ভেবে ফেলেছে এখানে কথাবার্তা, যেটা ভাবলাম ভাবতেই পারে। আপনার এই ছবি আশীর্বাদ আমাদের সিনেমার দর্শকরা ক্রিকেট খেলে কেমন দেখবে কি জন্য দেখবে এটা একটু বলেন, বা আপনি ছবি ব্যাপারে কতটুকু আশাবাদী? আমি তো আমি যেহেতু ছবিটা বানিয়েছি আমি অবশ্যই আশাবাদী, এবং ছবিটা কেন দেখবে সেটা হচ্ছে এখন তো ভালো কন্টেন্ট মানুষ দেখছে, কোরআন দেখেছে, হাওয়া দেখেছে। যদিও আমি বলি নাই যে আমরা ওই টাইপের একটা ছবি বানিয়েছি, এটা আমাকে বুঝতে হবে এটা ট্রেডিশনাল কোনো কমার্শিয়াল ছবি না, এটা একটা অফ্রেকের ছবি, এটা বাণিজ্যিক ছবি না। হয়তো ওই কারণেই অনেকে এটার প্রতি আগ্রহ দেখাচ্ছেন, অনেক নায়ক নায়িকার ধারণা যে এটা একটা অফ্রেকের ছবি, এটা তেমন কিছু হবে না। তো আমি বলবো অফ্রেকের ছবি কিন্তু একসময় মেইন স্ট্রিমের ছবি হয়ে যেতে পারে, তো আমি এটা নিয়ে আশাবাদী। এটা শুধুমাত্র এটা গল্পের কারণেই ছবিটা দেখা উচিত। এখানে ঝন্টু ভাই আপনার কাছে একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে আপনাদের সময় কি যে নায়ক নায়িকারা এগুলো করতো, মানে আপনাদের সময় হচ্ছে যে নায়ক নায়িকারা যে অভিনয় করতো, এরকম কি মনে হয়েছে যে মাহি আজকে আসলেন না, তারপরে হিরো রোশন আসলেন না, আপনাদের সময় কি এরকম হয়েছে কি না? আমাদের সময় নায়ক নায়িকারা অত্যন্ত মানে কোঅপারেটিভ ছিল, এরা এদের চলচ্চিত্রের মঙ্গলের জন্য আমরা প্রযোজক পরিচালকরা যা বলতাম ওরা পারতপক্ষে 90% 95% কথা আমাদের রাখার চেষ্টা করত, যদি সময় তাদের কাছে থাকতো বা শিডিউল যে কোনো ব্যাপারে, কারণ এদের প্রচার যদি না হয় তাহলে এরা তো ম্যানেজ হয়ে যাবে। পরে দেখা গেল যে ছবি ডাইরেক্টর খুব ভালো বলে যে এই জন্য ছবিটা চলছে, এটা যেন বলার সুযোগ না থাকে। এটা তো পরিচালক এবং কাহিনীকার যদি সেভাবে লেখে একটি চলচ্চিত্র সবাইকে নিয়েই ভালো হয়, এবং পর্দার বাইরে যারা থাকে তাদের কোনো খারাপ হলে যত বড় দিলীপ কুমার হোক আর আমাদের রাজ্জাক ভাই হোক আর সাবানা হোক, ছবি চলবে না?